আমি রিসেন্টলি ধানমন্ডির গো টু প্যানেশিয়ান একটা স্পট ট্রাই করেছি অ্যান্ড আই ফাউন্ড দিস প্লেস ইজ এক্সট্রিমলি বাজেট ফ্রেন্ডলি। জাস্ট 450 থেকে 750 টাকার মধ্যে এত ইন্টারেস্টিং কিছু আইটেম ট্রাই করেছি অ্যান্ড মাস্ট সে তারা প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি দেয়। ফার্স্টে তারা ওয়েলকাম ড্রিঙ্কস এর সাথে একটা চিপসও দিয়েছিল। দেন আমরা পিঞ্চো স্পেশাল চিকেনটা ট্রাই করেছি। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা চিকেন অ্যান্ড চাউমিনের একটা পারফেক্ট কম্বিনেশন। রাইস এর মধ্যে থেকে থাই ফ্রাইড রাইসটা নিয়েছিলাম যেটার মধ্যে অনেক অনেক বেশি শ্রিম ছিল, কিন্তু তারা চিকেন অ্যান্ড এগ সহ সার্ভ করে। গাইস দিস ইজ সামথিং যেটা আমি সবাইকে মাস্ট রেকমেন্ড করব। এটা লিটারালি গ্রিন পিস এর সাথে ক্র্যাব অ্যান্ড প্রনের একটা পারফেক্ট কম্বিনেশন। আমার মতো যারা নরি টাকোস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। এটা এত বেশি অফোর্ডেবল যে ওরা 4 পিস মাত্র 475 টাকায় সার্ভ করছে। বাইরে খুবই ক্রিস্পি একটা টাকো শেল অ্যান্ড ভিতরে চিকেনের কম্বিনেশনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। 6 পিস স্যালমন রোলের দাম ছিল মাত্র 575 টাকা। অনেক রেস্টুরেন্টে এই দামে 4 পিস সেল করে, সো প্রাইস অ্যান্ড টেস্ট ওয়াইজ এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু চিকেন নানবানও নিয়েছিলাম যেটা 4 পিসের দাম ছিল 550 টাকা। এটার টেস্ট আমার কাছে অ্যাভারেজ লাগলো। ফিশ বাটার উইথ গার্লিক করিয়েন্ডারটা আমার কাছে খুব বেশি একটা জমেনি, ইট ওয়াজ টু অয়েলি ফর মি, বাট মাস্ট সে ওদের ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এটা স্পেশাল হওয়ার কারণ ওরা রাইসের সাথে বিটরুটের কম্বিনেশনটা অ্যাড করেছে। বিলিভ মি দিস ইজ সো গুড। অল রাইট, এই সব ফুড কিন্তু আমি পিঞ্চোস থেকে ট্রাই করেছি। ওদের লোকেশনটা কিন্তু ধানমন্ডি সাতমসজিদ রোডে। ফর মোর ইন্টারেস্টিং ভিডিও ডোন্ট ফরগেট টু ফলো মি।